শুনছেন খবর ২৪। নমস্কার, আমি সঞ্জীব সরকার। যারা দেখছেন তাদের সকলকে শুভ পয়লা বৈশাখের প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা একটা নতুন ওয়েব সিরিজ বানাচ্ছি, খুব শিগগিরই আসতে চলেছে। নেটফ্লিক্স অ্যাপে আপনারা এটা দেখতে পাবেন। এই ওয়েব সিরিজটা সুন্দরম ফিল্মসের ব্যানারে এই ওয়েব সিরিজটা আমরা বানাচ্ছি। ডিরেক্টর তুহিন সিনহা আমার খুব কাছের বন্ধু ভাই, অত্যন্ত মেধার সঙ্গে কাজটা করছে। ওর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, প্রথম কাজটি করেই আমি একরকম প্রেমে পড়ে। সমাজে দুই মেরুর মানুষের নিজের কথা বলতে আসছে রাজলক্ষ্মী। লকডাউনের জেরে মানুষের মন ওয়েব সিরিজের মধ্যে খুন রহস্য কেমই যখন নির্মাতাদের কাছে। সমাজে দুই মেরুর মানুষের নিজের কথা বলতে আসছে রাজলক্ষ্মী। লকডাউনের জেরে মানুষের মন ওয়েব সিরিজের মধ্যে খুন রহস্য কেমই যখন নির্মাতাদের কাছে ওয়েব সিরিজের প্রধান বিষয় হয়ে উঠেছে, তখন পরিচালক তুহিন সিনহা ছক ভেঙে এক অন্য ধারার ওয়েব সিরিজ দর্শকদের উপহার দিতে প্রস্তুত। সুন্দরম ফিল্মসের ব্যানারে একে দাস ও দীপঙ্কর সিংহ রায়ের প্রযোজনায় পরিচালক তুহিন সিনহার নতুন ওয়েব সিরিজ রাজলক্ষ্মী। প্রেম ভালোবাসা জাতপাতের বেড়াজালে কিভাবে শ্বাসরুদ্ধ হয় সেই বিষয়কে কেন্দ্র করে ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। মানুষ আধুনিক হলেও তার মন থেকে জাতপাতকে মোটেই মুছে ফেলতে পারেনি। এক জমিদার বাড়ির মেয়ের সাথে ডোমের ছেলের প্রেম, তাদের ভালোবাসার গভীরতা যাচাই না করে সমাজ বরাবরই তাদের চোখ রাঙিয়েছে। সমাজে দুই মেরুর মানুষের নিজের কথা বলতে আসছে রাজলক্ষ্মী। আবার সামনে গিয়ে কান্না, ওর মুখটাকে দু হাত দিয়ে বলাও, ওর মুখটাকে যেরকম ভাবে আদর করে ওরকম করো। চলো নাও পাটকাঠি, নাও পাটকাঠি, নাও চলো 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 একটু ফাঁস দাও, পাটকাঠি নাও, চলো ঘোরো ঘুরতে যাও। নমস্কার, আমি সুদীপ্তা চক্রবর্তী। আমি একটা ওয়েব সিরিজে কাজ করলাম, এটা আমার প্রথম ওয়েব সিরিজ যেটা খুব শিগগিরই আসতে চলেছে নেটফ্লিক্স অ্যাপে। তো গল্পটির নাম রাজলক্ষ্মী, আর রাজলক্ষ্মীর চরিত্রে আমি অভিনয় করছি। আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে, ফুল টিম খুব ভালো, আর সবচাইতে বড় কথা